শুরু করছি শ্রুতি নাটক নিরুপমা। ছেলের পর একটি মেয়ের জন্ম হল। বাবা মা আদর করে তার নাম রাখলেন নিরুপমা। দেখতে দেখতে নিরুপমার বয়স বড় হতে থাকলো, শিশু থেকে কৈশোর আর কৈশোর থেকে যুবতী। নিরুপমাকে দেখতে খুবই সুন্দর, একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। দেখতে দেখতে নিরুপমার বিবাহের বয়স হল। রামসুন্দর বাবু ভালো পাত্রের সন্ধান করতে লাগলেন। অবশেষে মস্ত এক জমিদার রায় বাহাদুরের ছেলের সঙ্গে বিবাহের পাকা কথাবার্তা হলো। বরপর হিসাবে নগদ 10,000 টাকা এবং দান সামগ্রী গয়না সমেত প্রায় 20,000 টাকা। পাত্র ওকালতি পড়াশুনো করছে, একটাই ছেলে, তাই রামসুন্দর বাবু এমন পাত্র হাতছাড়া করবেন না ভেবে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কিন্তু রামবাবু অনেক চেষ্টা করেও নগদ টাকা মাত্র 3,000 টাকা রায়বাহাদুরের হাতে দিয়ে বাকি টাকা বিবাহে দিন দেবে বলে শপথ করলেন। দেখতে দেখতে বিবাহের দিন উপস্থিত হল। ছাদনা দলে রায়বাহাদুর রামসুন্দর বাবুকে ডেকে বললেন, বলে এই যে রামসুন্দর বাবু, দয়া করে একবার এদিকে আসুন। আপনি তো আমাকে দেখেও দেখতে পাচ্ছেন না মশাই। তা মশাই, বাকি 7,000 টাকাটা দিন। আগে কিছু মনে করবেন না রায় মশাই, মানে টাকা এখন আমি জোগাড় করে উঠতে পারিনি, তবে আপনার চিন্তা নেই, টাকা এক্ষুনি চলে আসবে। দেখুন, এসব আষাঢ়ে গল্প শুনি আমায় কোনো লাভ হবে না। আগে হাতে টাকা দেবেন, তবেই বিয়ে হবে, না হলে আমি পাত্র তুলে নিয়ে যাব। বলি টাকাটার কি হাত পা গজিয়েছে না যে হেঁটে হেঁটে ছাদনা তলায় এসে যাবে? আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন রায় সাহেব, আপনার বরপণের টাকা আমি নিশ্চয়ই পরিশোধ করবো। অনুগ্রহ করে বিবাহের অনুমতি দিন, লগ্ন যে বয়ে যায়। দেখুন, আমি স্পষ্ট কথার মানুষ, আগে বরপণের টাকা তারপর। রামসুন্দর বাবু অনেক অনুনয় বিনয় করলেও রায়বাহাদুর রাজি হলেন না। সারাহীন সুর যেন বিস্বাদ হয়ে উঠেছে, চারিদিকে একটা কান্নার রোল উঠেছে। এমন সময় পাত্র তার বাবাকে বললেন, বাবা আমাকে ক্ষমা করবে, এসব দেনা পাওনার ব্যাপারগুলো আমি মানি, আমি বিবাহ করতে এসেছি, কেনা বেচার পণ্য হতে আসিনি। কি বললে? তুমি আমার মুখের উপর কথা বললে? দেখুন দেখুন রায় মশাই, আজকালকার ছেলের ব্যবহার দেখুন। তুমি বোধহয় ভুলে গেছো তোমাকে আইন পড়াতে আমার কত হাজার হাজার টাকা খরচা হয়েছে। তাই বলে আপনি নিজের খরচের টাকা অন্যের কাছ থেকে আদায় করবেন? তুমি চুপচাপ বসে থাকো, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। তা হয় না বাবা, আমি এসব মানি না, আমি বিবাহ করতে এসেছি, বউ নিয়েই ঘরে ফিরি। অবশেষে বিবাহের কাজ সম্পন্ন হল। নিরুপমাকে বিদায় জানানোর সময় রামসুন্দর বাবু বললেন, যাও মা যাও, স্বামীর ঘরে গিয়ে সুখী সংসার করো, মনে কোনো কষ্ট রেখো না মা, আমি মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসবো। বাবা, ওরা কি আমাকে কোনোদিন বাপের বাড়ি আসতে দেবে না? বাবা কেন দেবে না মা, কেন দেবে না, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। নিরুপমা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর রামসুন্দর বাবু প্রায় মেখে দেখতে যেতেন, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো সম্মান থাকতো না। বাড়ির ছি চাকররাও তাকে তাচ্ছিল্য করত। ঘরের বাইরে থেকে কোনোদিন নিরুপমাকে দেখতে পেতেন, কোনোদিন আবার পেতেন না।
কুটুম্ব বাড়িতে এমন ব্যবহার সহ্য করা যায় না। তাই রামসুন্দরবাবু মনে মনে ঠিক করলেন, যেমন করেই হোক বেআইয়ের বাকি টাকা খুব তাড়াতাড়ি শোধ দেবেন। কিন্তু সদ্য এতগুলো টাকা এই টানাটানি সংসারে কিভাবে দেবেন? ওদিকে শ্বশুর বাড়িতে নিরুপমাকে তার শাশুড়ি উঠতে বসতে খোঁটা দেন। একদিন শাশুড়ি নিরুপমাকে বললেন, বলি এই যে নবাব কন্যা, তোমার নবাব বাবাকে বলো বরপনের বাকি টাকাটা দিয়ে যেতে। বাবা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবে মা, বাবা তো বলে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব উনি দিয়ে যাবেন। দেবে দেবে করে তো ছয় মাস পার হয়ে গেল বাছা, আসলে টাকাটা না দেওয়ার মতলব করেছো, আমি কি কিছুই বুঝি না? ছোট লোকের দল মরণ হয় না, মর মর মুখে রক্ত উঠে মর। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি মা, আমাকে আপনি যা খুশি বলুন, কিন্তু দোহাই মা, আমার বাবাকে অভিশাপ দিবেন না। কি এত বড় কথা, আমি তোমার বাবাকে অভিশাপ দিচ্ছি? দাঁড়াও কত্তা মশায় বাড়ি ফিরু, বড্ড বার বেড়েছ। নিরুপমার প্রতি দিনের পর দিন অত্যাচার বেড়ে গেল। লোকমুখে রামসুন্দরবাবু সবই শুনতে পান। তিনি মনে মনে ঠিক করেন বসত বাড়িকে বিক্রি করে বরপরের বাকি টাকাটা শোধ করবেন, আর এই বসত বাড়িকে ভাড়া নিয়ে থাকবেন, তাহলে আর কেউ জানতে পারবে না। কিন্তু একদিন জানাজানি হয়ে যেতেই তার পাঁচ ছেলে মিলে বাড়ি বিক্রি করতে বাধা দেয়। আপাতত বাড়ি বিক্রি স্থগিত থাকল, কিন্তু রামবাবু দমে গেলেন না। একজন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে 3,000 টাকা নিয়ে বেআই বাড়িতে গেলেন। বেআই মশাই উপস্থিত ছিলেন না, তাই নিরুপমার ঘরে গেলেন। নিরু, নিরুমা। বাবা তুমি এতদিন আসুনি কেন? বাবা তোমার শরীর ঠিক আছে তো? থাক মা থাক, আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। কিন্তু মা তোমার কি অবস্থা? তোমার সোনার রং যে মলিন হয়ে গেছে মা। ও কিছু না বাবা, বাবা আমাকে একবার তোমাদের কাছে নিয়ে যাবে? কতদিন আমি মাকে দেখিনি বাবা, মায়ের শরীর কেমন আছে? ভালো আছে, ভালো আছে রে মা। নিরুপমা নিজের থেকে বাপের বাড়ি যেতে চায়, তাই রামসুন্দরবাবু বেআই মশাইকে বললেন, নমস্কার, নমস্কার বেআই মশাই, আপনি ভালো আছেন তো? আপনি বাড়িতে ছিলেন না তাই ভেতরে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে? আগে হ্যাঁ। তা ভালো, খুব ভালো, তা বরপনের বাকি টাকাটা নিশ্চয়ই এনেছে? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে পুরো টাকাটা এখন জোগাড় করতে পারিনি, বহু কষ্ট করে 3,000 টাকা জোগাড় করেছি মাত্র, এই নিন। শুনুন মশাই, ওই বরপনের টাকা কিস্তি করে নেওয়া যায়, নিহাত আমার দয়ার শরীর, তাই পুরো টাকাটা হাতে না নিয়েও বিয়েতে রাজি হয়েছিল। আপনি যেদিন পুরো টাকাটা জোগাড় করতে পারবেন সেদিন এ বাড়িতে আসবেন, তার আগে নয়, যান বেরিয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পুরো টাকা না দেওয়া পর্যন্ত আর আপনার বাড়িতে আসবো না। কিন্তু বেআই মশাই, আজ আমি একটা শেষ অনুরোধ করব। বেশ, কি বলতে চান বলে ফেলুন, আমার আবার দয়া শুনি, আর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমি বলছিলাম নিরুমা দুদিনের জন্য আমার বাড়িতে যেতে চায়। হ্যাঁ আমি কথা দিচ্ছি, দুদিন পরেই মাকে এখানে পৌঁছে দেব। অবাক করলেন মশাই, যে কথা দিয়ে কথা রাখতে পারে না সে আবার নতুন করে কথা দেয়, লজ্জা করে না আপনার? আজ 1 বছর হতে চললো সামান্য কটা টাকা দিতে পারেন না, আবার মেয়েকে নিয়ে যেতে চান কোন সাহসে? না না, মানে মেয়েটার শরীরটা বেশ ভালো যাচ্ছে না তাই। শরীর খারাপ তো ছিল, ডাক্তার আছে, সে চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এখন আসুন। অপমান আর এক বুক যন্ত্রণা নিয়ে ফিরে গেলেন রামসুন্দরবাবু, আর মনে মনে দিল সংকল্প করলেন, যতদিন না বাকি টাকা দিতে পারবেন ততদিন আর বেআই বাড়িতে আসবেন না।
ওদিকে নিরুপমার শরীর দিনের পর দিন খারাপ হতে থাকে। সে শরীরের প্রতি কোন রকম যত্ন নেয় না। তার মন বাপের বাড়ি চিন্তা করে, তার বাবাকে লোক মারফত আসতে বলে, কিন্তু রামসুন্দর বাবু আর এই মুখ হননি। অবশেষে বসত বাড়ি বিক্রি করেছেন। সামনের দুর্গাপুজোয় মেয়েকে নিয়ে আসবেন ভেবে বরপনের বাকি 7,000 টাকা গামছায় বেঁধে বেয়াই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেদিন বেয়াই বাড়িতে কেউ কোন রকম উচ্চমাচ্য বা কৈফত চায়নি। বিনা বাধায় নিরুপমার ঘরে পৌঁছালেন। নিরুপমার মুখোমুখি হতে দুজনেই কাঁদতে থাকেন। রামসুন্দর বাবু সস্নেহে তার মেয়েকে বললেন, কাঁদিস না, আর কাঁদিস না রে মা, এবার এবার তোকে আমি নিয়ে যাব, আর কোনো বাধাই থাকবে না। এ দেয় দেয়, আমি বরপনের সব টাকা নিয়ে এসেছি মা। কিন্তু বাবা, এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? সে কথা তোকে চিন্তা করতে হবে না রে মা। তুই শুধু ছেলেরা, তোর বাবা কোনো অসৎ ভাবে টাকা জোগাড় করেনি। আমি জানি বাবা, কিন্তু একটা দেনা মেটাতে তুমি যে আরো বড় দেনায় ডুবে যাচ্ছ বাবা। এমন সময় রামসুন্দর বাবু তিন ছেলে এবং নাতি নাতনিরা এসে উপস্থিত হলো। বড় ছেলে হরমোহন বলল, বাবা, আপনি আমাদের না জানিয়ে বসত বাড়ি বিক্রি করে আমাদের যে পথে বসালেন, এখন যে আমরা বউ মা নাতি নাতনি সবাইকে নিয়ে পথে বসতে হবে। তোমাদের জন্য কি আমি সত্য পালন করতে পারবো না? আমি কি সারা জীবন মিথ্যাবাদী হয়ে থাকবো? বাবা, তুমি কি করলে বাবা? আমার জন্য তুমি বসত বাড়ি বিক্রি করলে? এছাড়া আমার যে কোনো উপায় ছিল না রে মা। এই আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি বাবা, তুমি বাড়ি মিটির টাকা ফেরত দাও। আরে বাড়িতে যদি টাকাও দাও নীলু, তাহলে আমার মরা মুখ দেখবে। নীলু না, এমন কথা বলতে নেই। ওরে, টাকা না দিলে যে তোকে অপমান করবে। অপমান? কিসের অপমান বাবা? আমি তো এবারে বউ, আমার কি কোনো মান মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি বাবা? টাকা না দিলে যে ওরা তোকে ভাতের বাড়ি কোনোদিন যেতে দেবে না রে মা। না দেয় না দেয়, রামসুন্দর বাবু সবাইকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। নিরুপমা আবার অসুস্থ হয়ে পড়ল। এক সময় খাওয়া দাওয়া করতে পারে না। ডাক্তার নিরুপমাকে পরীক্ষা করে বললেন, বড় জটিল রোগ হয়েছে। নিরুপমা তার শাশুড়িকে বলল, মা, আমার আর অসুখ সারবে না মা। আমি আমার বাবা মাকে একবার শেষ দেখা দেখতে চাই মা। বুঝেছি, বাপের বাড়ি যাওয়ার ছল, যত সব ঢং। ডাক্তারের ওষুধে কোনো কাজ হলো না। কিছুদিনের মধ্যে নিরুপমা মারা গেল। বিদেশ থেকে নিরুপমার স্বামী চিঠি লিখেছে, সে এখন ম্যাজিস্ট্রেট হয়ে বিদেশে প্র্যাকটিস করছে। সেখানে নিরুপমাকে নিয়ে যাওয়ার জন্য সে ছুটি নিয়ে দেশে ফিরছে। নিরুপমার শাশুড়ি পাল্টা চিঠি লিখেছেন, কল্যাণীয় বাবা জীবন, আমরা তোমার জন্য আবার একটি পাত্রী দেখিয়াছি, তুমি বেশ কয়েকদিন ছুটি নিয়ে এসো, আর এবার আমরা 20,000 টাকা বরপণ নেব এবং কথা দিচ্ছে যে তা হাতে হাতে আদায় করে নেব। ভালো মন্দির আনুপাতিক পৃথিবীতে জীবন নদীর এক পার ভাঙে এবং অপর পার তৈরি হয়। চারিদিকে শোকের আবহকে গুরুত্ব না দিয়ে নীলু শাশুড়ি যখন ছেলের পুনর্বিবাহ এবং পুনরায় বরপণের টাকা জোগাড় করার স্বপ্ন দেখছেন, ঠিক তখন চারিদিকে মণ্ডপে মণ্ডপে
দেবীর বোধনের বাগদির মাঝে রামসুন্দর নিজের কন্যার ধরাধাম থেকে বিদায় গ্রহণ করছে। রায়বাহাদুরের বাড়ি রাশি রাশি চন্দন কাঠের মেকে ধোয়ায় যখন নিরুপমার সকল স্মৃতি রূপাটির কর্মযজ্ঞ চলছে, ঠিক সেই সময় ঠাকুর বাদ্যির সঙ্গে সঙ্গীত বিহিত ভাবে বোধনের দিন কেমনই বলে চলেছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর ছাড়বে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, মানা ছাড়ায়।